তোমরা তোমাদের মনের ভেতর কিছু গোপন করে রাখো কিংবা তা সবার সামনে প্রকাশ করে দাও, তা আল্লাহ তাআলা ভালোভাবে অবগত হন। আসমান জমিন ও এর অভ্যন্তরীণ সবকিছু তিনি জানেন। সর্বোপরি আল্লাহ তাআলা সৃষ্টি লোকের সবকিছুর উপর ক্ষমতাবান, তিনি সকল শক্তির আধার। যেদিন প্রত্যেকেই তার ভালো কাজ সামনে হাজির দেখতে পাবে, যে ব্যক্তির কৃতকর্ম খারাপ থাকবে সে সেদিন কামনা করতে থাকবে যে তার মধ্যে এবং বিচারের এই দিনটির মাঝে যদি দুস্তর একটা তফাৎ থাকত। আল্লাহ তাআলা তো তোমাদের তার ক্ষমতা ও শাস্তি থেকে ভয় দেখাচ্ছেন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের সাথে অত্যন্ত অনুগ্রহশীল। হে নবী, তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহখাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। তুমি আরো বলো, তোমরা আল্লাহ তাআলা ও তার রসূলের কথা মেনে চলো, এ আহ্বান সত্ত্বেও তারা যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয়, তুমি জেনে রেখো আল্লাহ তাআলা কখনো কাফেরদের পছন্দ করেন না। وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
অবশ্যই আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিমের বংশধর ও ইমরানের বংশধরদের সৃষ্টিকুলের ওপর নেতৃত্ব করার জন্য বাছাই করে নিয়েছেন। নেতৃত্বে সমাসীন এদের সন্তানরা বংশানুক্রমে পরস্পর পরস্পরের বংশধর। আল্লাহ তাআলা সবার কথাবার্তা শুনতে পান এবং সব কথা তিনি জানেন। স্মরণ করো, যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার মালিক, আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দিনের কাজ করার জন্য উৎসর্গ করলাম, তুমি আমার পক্ষ থেকে এ সন্তানটিকে কবুল করে নাও, অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয়ে জানো। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل فوجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قال يا مريم أنى لك هذا قالت এক সময় যখন ইমরানের স্ত্রী সেই সন্তান জন্ম দিল, তখন সে বলল, হে আমার মালিক, এ কি, আমি তো দেখছি একটি মেয়ে সন্তান জন্ম দিয়েছি, একটা মেয়েকে কিভাবে আমি তোমার পথে উৎসর্গ করব। আল্লাহ তাআলা তো ভালোভাবেই জানতেন ইমরানের স্ত্রী কোন ধরনের শিশু জন্ম দিয়েছে। আসলে আল্লাহ তাআলার কোনো কোনো কাজের জন্য ছেলে কিন্তু কখনো মেয়ের মতো হবে না। ইমরানের স্ত্রী বলল, আমি এ শিশুর নাম রাখলাম মরিয়াম এবং আমি এ শিশু ও তার অনাগত সন্তানকে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষার জন্য তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ তাআলা ইমরানের স্ত্রীর দোয়া কবুল করলেন এবং এ মেয়েটিকে অত্যন্ত আগ্রহ ভরেই গ্রহণ করে নিলেন এবং ধীরে ধীরে এ মেয়েটিকে তিনি ভালোভাবে গড়ে তুললেন। আর সেজন্যই আল্লাহ তাআলা তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে রেখে দিলেন। বড় হবার পর
যখনই জাকারিয়া তার কাছে তার নিজস্ব ইবাদতের কক্ষে যেত তখনই দেখতে পেত সেখানে কিছু খাবার মজুদ রয়েছে। খাবার দেখে জাকারিয়া জিজ্ঞেস করত, হে মারিয়াম, এসব খাবার তোমার কাছে কোত্থেকে আসে? মারিয়াম জবাব দিত, এসব আসে আমার মালিক আল্লাহর কাছ থেকে। আর অবশ্যই আল্লাহ তাআলা যাকে চান তাকে বিনা হিসেবে রিজিক দান করেন। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى يا مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, তুমি তোমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো, নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। ফেরেশতারা তাকে ডাক দিল এমন এক সময়ে যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল। ফেরেশতারা বলল, হে জাকারিয়া, আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। তোমার সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর সত্যায়ন করবে, সে হবে সমাজের নেতা, সে হবে সচ্চরিত্রবান, সে হবে নবী, সর্বোপরি সে হবে সৎ কর্মশীল ব্যক্তিদের একজন। واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن وطهرك واصطفاك على نساء العالمين يا مريم اقنتي لربك واسجدي واركعي مع এ কথা শুনে জাকারিয়া বলল, হে আমার মালিক, আমার ঘরে ছেলে হবে কিভাবে? একে তো আমি নিজে বার্ধক্যে উপনীত হয়ে গেছি,
তদুপরি আমার স্ত্রী ও বন্ধা সন্তান ধারণে সম্পূর্ণ অক্ষম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ এভাবেই হয়, আল্লাহ তাআলা যা চান তাই তিনি করেন। জাকারিয়া নিবেদন করল, হে মালিক, তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ তোমার সে লক্ষণ হবে এই যে তুমি তিন দিন তিন রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এ অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তাঁর পবিত্র নামসমূহের তসবিহ পাঠ করতে থাকবে। রুকু পাঁচ। অতঃপর মরিয়াম বয়প্রাপ্ত হল। আল্লাহ ফেরেশতারা যখন বলল, হে মরিয়াম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং এজন্য তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের উপর তিনি তোমাকে সম্মানিত করেছেন। হে মরিয়াম, এর যোগ্য হওয়ার জন্য তুমি সর্বদা তোমার মালিকের অনুগত হও, তাঁর কাছে আনুগত্যের মাথা নত করো, রুকুকারীদের সাথে তুমিও আল্লাহর সামনে রুকু করো। وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون. هي النبي إشحابي چلو تمار جنني অদৃশ্য লোকের সংবাদ, আমি এগুলো তোমাকে ওহির মাধ্যমে জানিয়েছি, নতুবা তুমি তো সেখানে তাদের পাশে হাজির ছিলে না, বিশেষ করে যখন ইবাদতখানার পুরোহিতরা মরিয়ামের পৃষ্ঠপোষক কে হবে এটা নির্বাচনের জন্য ভাগ্যরেখায় কলম নিক্ষেপ করেছিল, আর তুমি তাদের ওখানে উপস্থিত ছিলে না যখন তারা বিতর্ক করছিল। كلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل. অতঃপর ফেরেশতারা বলল, হে মরিয়াম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তানের জন্ম সংক্রান্ত নিজস্ব এক বাণীর সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে মসীহ, সে পরিচিত হবে মরিয়ামের পুত্র ঈসা হিসাবে।
দুনিয়া আখেরাতের উভয় স্থানেই সে সম্মানিত হবে, সে হবে আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম। সে দোলনায় থাকা অবস্থায় যেমন মানুষের সাথে কথা বলতে পারবে, পরিণত বয়সেও তেমনি ভাবে তাদের সাথে কথা বলবে, বস্তুত সে হবে নেককার মানুষদের একজন। মরিয়াম বলল, হে আমার মালিক, আমার গর্ভে সন্তান আসবে কোত্থেকে? আমাকে তো কখনো কোনো মানব সন্তান স্পর্শ পর্যন্ত করেনি। আল্লাহ তাআলা বললেন, এভাবেই আল্লাহ তাআলা যাকে চান তাকে চিরাচরিত নিয়ম ছাড়াই পয়দা করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু তাকে বলেন, হয়ে যাও, অতঃপর সাথে সাথে তা সংঘটিত হয়ে যায়। ফেরেশতারা মরিয়ামকে বলল, তোমার সন্তানকে আল্লাহ তাআলা তাঁর কিতাব ও প্রজ্ঞার বিষয়গুলো শেখাবেন, সাথে সাথে তিনি তাকে তাওরাত এবং ইনজিলও শিক্ষা দেবেন। وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُم مِّنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فأنفخ فيه فيكون طيرا بإذن الله والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه الحواريون نحن أنصار الله
আল্লাহ তাআলা তাকে বনী ইসরাইলদের কাছে রসুল করে পাঠালেন। অতঃপর সে আল্লাহর রসুল হয়ে তাদের কাছে এসে বলল, আমি নিঃসন্দেহে তোমাদের মালিকের কাছ থেকে নবুয়তের কিছু নিদর্শন নিয়ে এসেছি। সেই নিদর্শনগুলো হচ্ছে, আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির মতো করে একটি আকৃতি গঠন করব এবং পরে তাতে ফুঁ দেব। অতঃপর তোমরা দেখবে এই আকৃতিটি আল্লাহর ইচ্ছায় জীবন্ত পাখি হয়ে যাবে, আর জন্মান্ধ এবং কুষ্ঠ রোগীকেও সুস্থ করে দেব। আল্লাহর ইচ্ছায় এভাবে আমি মৃতকেও জীবিত করে দেব। আমি তোমাদের আরো বলে দেব, তোমরা নিজের ঘরে কি কি জিনিস খাও আবার কি জিনিস না খেয়ে জমা করে রাখো। মূলত তোমরা যদি আল্লাহর উপর ইমান আনো তাহলে নিঃসন্দেহে এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। মসিহ ঈসা ইবনে মরিয়াম আরো বলবে, তাওরাতের যে বাণী আমার কাছে রয়েছে আমি তার সত্যায়নকারী। তাছাড়া তোমাদের উপর হারাম করে রাখা হয়েছে এমন কতিপয় জিনিসও আমি তোমাদের জন্য হালাল করে দেব, এবং আমি তোমাদের মালিকের পক্ষ থেকে এই নিদর্শন নিয়েই এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার মালিক, তোমাদেরও মালিক। অতএব তোমরা তাঁরই ইবাদত করো, আর এটাই হচ্ছে একমাত্র সঠিক ও সোজা পথ। অতঃপর ঈসা যখন তাদের থেকে কুফরি আঁচ করতে পারল, তখন সে সাথীদের ডেকে বলল, কে আছো তোমরা? আল্লাহ তাআলার পথের দিকে চলার সময় আমার সাহায্যকারী হবে? হাওয়ারিরা বলল, হ্যাঁ, আমরাই হব আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহর উপর ইমান এনেছি, হে ঈসা তুমি সাক্ষী থাকো। আমরা সবাই এক একজন অনুগত বান্দা। হাওয়ারিরা বলল, হে আল্লাহ, তুমি যা কিছু নাজিল করেছ আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা রসুলের কথাও মেনে নিয়েছি, সুতরাং তুমি সত্যের পক্ষে সাক্ষ্যদাতাদের সাথে আমাদের নাম লিখে দাও। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা আল্লাহর নবীর বিরুদ্ধে দারুণ শঠতা করল, তাই আল্লাহ কৌশলের পন্থা গ্রহণ করলেন। বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম কৌশলী। ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة فأحكم بينكم فيما كنتم فيه تختلفون. যখন আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, আমি তোমার এই দুনিয়ার জীবন কাটানোর কাল শেষ করতে যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতিতে আমি তোমাকে আমার কাছে তুলে আনব। যারা তোমাকে মেরে নিতে অস্বীকার করছে তাদের যাবতীয় পাপ থেকেও আমি তোমাকে পবিত্র করে নেব, আর যারা তোমাকে অনুসরণ করছে তাদের আমি কিয়ামত পর্যন্ত এই অস্বীকারীদের উপর বিজয়ী করে রাখব। অতঃপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে।
সেদিন ঈসা সম্পর্কিত যেসব বিষয়ে তোমরা মতবিরোধে লিপ্ত ছিলে তার সবকটি বিষয়ই আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব।